الله رب العالمين جنائد الدنيا المنشره ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون بل الله أكبر الله رب العالمين جنائد لن دنيا المنشرب আমি জিন এবং মানুষকে এই দুইটি প্রজাতিকে পৃথিবীতে তৈরি করেছি এই দুইটি প্রজাতি দিয়েই আমি জাহান নামকে পরিপূর্ণ করব। জান্নাত নয় জাহান নামকে পরিপূর্ণ করব। এই দুই প্রজাতির তাদেরকে দিয়ে জাহান নাম পরিপূর্ণ করবেন আল্লাহ লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা এক নম্বর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিলেন বিবেক দিলেন মস্তিষ্ক দিলেন যাদেরকে আল্লাহ তাআলা মগজ দিলেন এই মগজ দিয়ে দুনিয়ার সব কিছু সে বুঝতে চায় শুধুমাত্র কোরআনটাই সে বুঝতে চায় না আল্লাহর কথাগুলি বুঝতে চায় না দুই নম্বর হলো বালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা আল্লাহ তাআলা বললেন যাদেরকে আমি চোখ দিলাম এই চোখ দিয়ে দুনিয়ার সব সে দেখতে পায় কিন্তু আল্লাহরটাকেই শুধু মাত্র দেখে না আল্লাহরটা তার চোখে পড়ে না ওয়ালাহুম আযানুল্লা ইসমাউনা বিহা আল্লাহ বললেন আমি তাদেরকে কান দিলাম এই কান দিয়ে দুনিয়ার সব শুনে শুধু আল্লাহর কথাই শুনতে রাজি হয় না কয়টা হইছে আরো জোরে বলেন আরো জোরে বলেন কয়টা এই তিনটা দস এই তিনটা কোয়ালিটি যাদের আছে উলাইকা কলানআমি বালহুম আদাল আল্লাহ তাআলা ফতুয়া দিয়ে দিলেন উলাইকা কলানআম এদেরকে আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে চতুর্থ পর্যন্তর সামাতুল্লাহ চার পেয়াজানর কয় পে চার পেয়াজানরের সামাতুল্লাহ এ পদ্ধতি আমার না আল্লাহর আর বলেন কার আর যারা বলেন কা আমার প্রশ্নটা হলো যে মানুষকে আল্লাহ তালা এই দুনিয়াতে আজ থেকে সাড়ে নয় দশ হাজার বছর আগে এই দুনিয়াতে আল্লাহ তালা মানুষ নিয়ে এসেছেন মানুষ পাঠাই দিয়েছেন দুনিয়াতে মানুষ আসার লক্ষ লক্ষ কোটি কোটি বছর কিন্তু হয় নাই এই পৃথিবীর বয়স যদিও সাড়ে পাঁচশত কোটি বছর মানুষ এই পৃথিবীতে আসছে মাত্র দশ থেকে সাড়ে সাড়ে নয় থেকে দশ হাজার বছর আগে তার আগে চৌষট্টি হাজার বছর এই পৃথিবীকে জিন জাতি শাসন করেছিল জিন উপজাতি গোটা পৃথিবীতে ছিল এই জিনের পরে আজ থেকে বছর আগে মানুষকে এই দুনিয়াতে পাঠাই দিয়েছে মানুষকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠাই দিলেন আশরাফুল মাত করে পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে আল্লাহ তালা মানুষকে পাঠালেন এই পৃথিবীতে সেই মানুষকে আল্লাহ তারা শ্রেষ্ঠ জীব হিসেবে আখ্যায়িত করলেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সেই আল্লাহ মানুষকেই আবার বললেন তারা হচ্ছে জন্তুর মতো কিসের মতো ভাইর আমার এই চার পেঁয়াজ জন্তুই শুধু নয় বাল হুম আল্লাহ তারা বলছেন জন্তুর ভিতরে সবচেয়ে যেটা নিতকৃষ্ট সেটার মতো পৃথিবীর সবচেয়ে চতুষ্পদ জন্তুর নিকৃষ্ট একটি প্রাণী যেটার চার পাও আছে যেমন গরু আছে মহিষ আছে ঘোড়া আছে বাঘ আছে আসরা নাই হাতি আছে কয় পা চার পা এই চতুষ্পদ জন্তু যতগুলি আছে এই চতুষ্পদ জন্তুর ভিতরে বালহুম আদাল যেটা সবচেয়ে নিকৃষ্ট সেইটার নাম হলো কুকুর সেটার নাম কি আরো ধরে বলেন কুকুর যেটা মানুষের গায়ে ছোঁয়া লাগলে সেই কাপড় দিয়ে নামাজ হয় না এই কুকুরের সাথে আল্লাহ তালা কেন তুলনা করলেন ভাইজান আল্লাহ তালা মানুষকে করে তৈরি করার পরে সেই মানুষকে কাজ আল্লাহ তালাই কুকুরের সঙ্গে তুলনা করলেন কেন কি যৌক্তিকতাটা আছে আজকে আমার আলোচ্য মূল বিষয় হলো এটা বুঝতে পেরেছেন বলেন বুঝতে পেরেছেন তো কুকুরের সাথে আল্লাহ কেন তুলনা আল্লাহ তালা এই কামটা কেন করলেন আশাফুল মানুষ ভাইয়ের আমার কুকুরের দিকে যদি আপনি তাকান এই কুকুরের দোষ হলো চারটা কয়টা দোষ আর একটু জোরে বলেন কয়টা দোষ আর গুণ হলো দশটা দোষ হলো চারটা গুণ হলো দশটা তার মানে কুকুরের গুণ বেশি দোষ কম আর মানুষের দোষ বেশি গুণ কম কুকুরের চারটা দোষ দশটা গুণ শুনবেন তো আর যারা বলেন শুনবেন তো ভাইজান শেষ পর্যন্ত থাকার নিয়ত কাদের আছে এটা আল্লাহ রাস্তায় নিয়তটা পাকা করার জন্য দু হাত তুলে দেখান তো আল্লাহকে সাক্ষী রাখেন দেখেন তো আশেপাশে কে যাবার চাই এখনো লিল্লাহে তাকবীর আর একটু জোরে লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা কবুল করুক সবাই আমিন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই পৃথিবীতে মানুষকে কোরআন দিয়েছেন এই কোরআন তো কলব মানে হলো মস্তিষ্ক আমাদের কলব কিছু মানুষ এখন কলব নিয়ে আসছে বুকের ভিতরে কোথায় ওরা বলে করেন যে এই কলব পরিষ্কার করার জন্য ওনারা জেকের করে জেকের করে ইল্লাল্লাহ জেকের এটা চলতে থাকে ভাইজান বলেন তো একজন মানুষ বুক দিয়া বোঝে না মাথা দিয়া বোঝে কোনটা আর যারা বলেন কোনটা কলব মানে তারা বোঝান কিছু সংখ্যক আমাদের পীর মুরিদি আছেন যারা তারা বোঝান যে প্রত্যেকটি মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে যেখানে মানে এটু হৃদপিণ্ড যেখানে আস্তে আস্তে আঘাত করে সেই জায়গাটাকে তারা বোঝান ভাইরা আমার এইটার নাম হলো হার্ট হৃৎপিণ্ড এখানে রক্ত সঞ্চালন হওয়ার কারণে এটা দুগর দুগর করে করে কিনা না আরো জোরে বলেন করে কি না এইটা দিয়ে মানুষ বোঝে না মাথা দিয়ে বোঝে আল্লাহ তারা বলছেন যে তাদেরকে কলব দিয়েছি কোরআন বোঝার জন্য কোরআন মানুষ বুক দিয়ে বোঝে না মাথা দিয়ে বোঝে তার মানে কলব মানেই হলো মাথা কলব মানে মাথা বা মগজ ওই হাদিস শরীফের ভিতরে আসছে যে এটা এমন একটা জায়গা

একটা মাংসের টুকরো তোমাদেরকে দিয়েছে যেটা পরিশুদ্ধ হলে গোটা মানুষটাই তার চিন্তা চেতনা তার সব কিছুই পরিশুদ্ধ হয়ে যায় আর যেটা অপবিত্র হলে তার গোটা চিন্তা চেতনাটাই অপবিত্র হয় আলা ওয়াহিয়াল কল এই যুবক ভাইটার কি হলো এ বাবা কি হলো বাবা তাড়াতাড়ি এসে উঠা যাবে না ভাইয়ের আমার কল মানে হচ্ছে বিবেক মাংসের টুকরা সেটা হলো মানুষের মগজ সেটা কি মগজ এইটাকে নিয়ে আসছে ভিতরে বুকের ভিতরে এনে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে ঠিক কিনা বলেন আরো যারা বলেন ঠিক কিনা ভাইডা আমার আল্লাহতালা ব্রেন বিবেক বুদ্ধি দিয়েছেন মানুষকে কোরান বুঝার জন্য আজকে জাতি সেই কোরান থেকে দূরে সরে গেছে জাতি আজকে কোরআন ধারের কাছে নাই ঠিক কি বলেন আরো জনে বলেন ঠিক কি না তো নিজে বোঝেই না বরং কোরান যারা বোঝে যারা কোরানওয়ালা যারা কোরানকে ধারণ করতে চায় যারা কোরানকে মানতে চায় কোরানকে প্রতিষ্ঠিত করতে চায় কোরানের আইনগুলিকে বাস্তবায়ন করতে চায় তাদেরকেই উল্টোভাবে পিটায় ঠিক কিনা বলেন তাদেরকেই মারে তাদেরকেই জেলখানার ভিতরে ঢুকায় তাদের বিরুদ্ধেই মামলা দেয় তাদেরকে হামলা করে তাদেরকেই ফাঁসির মঞ্চে ছড়ায় ঠিক কিনা বলে ভাইরাবার নিজে তো কোরআন পড়েও না মানেও না বোঝেও না আবার যারা বসে একশনটা তাদের উপরে শুরু হয়ে যায় গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের দুরবস্থার কারণে কারণ হলো এটা যে জাতি মুসলমান আজকে কোরআন নিজেও বোঝে না কুরআন বুঝতেও চায় না আবার যারা বোঝে তাদের উপর জুলুম শোষণ নির্যাতন করা হচ্ছে ঠিক কিনা বলেন আর যারা বলেন দেখけ না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে জানাইয়া দিলেন দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে আমি চারটি স্তরের সৃষ্টি দিয়েছি আমার সৃষ্টি জগৎ হলো চারটি স্তরের প্রথম স্তর সৃষ্টি জগতের তাদের অনুভূতি একান্তই কম তাদের জীবন আছে বলে আমরা মানি না জীবন আছে বলে আমরা অনুভব করতে পারি না সেইটা হচ্ছে জড় পদার্থ দুই নম্বর আল্লাহ তারা বলেছেন যে এই পৃথিবীতে আর এক শ্রেণীর প্রজাতি আমি দিয়েছি যেটা ওই জড় পদার্থের চেয়ে একটু বেশি তাদের জীবন আছে যেমন গাছপালা তরুলতা উদ্ভিদ জগৎ যেটাকে বলা হয় তিন নম্বর হলো প্রাণী জগৎ গরু বাছুর হাঁস মুরগি ছাগল গাছের চেয়ে তাদের অনুভূতিটা আরেকটু একটু দিয়েছেন আর একটু বিবেকটা বাড়াই দিয়েছেন আর চার নম্বর হলো মানুষ এই মানুষকে আল্লাহ তালা সবচেয়ে বেশি বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সবচেয়ে বেশি এই মানুষকে বুঝ আল্লাহ তালা দিয়েছেন এই সৃষ্টির চারটি স্তরের বাইরে আল্লাহর কোন সৃষ্টি নাই কয়টা আরো যারা বলেন কয়টা কথা বুঝেন তাহলেই সুবিধা হবে ভালো করে খেয়াল করেন এই পৃথিবীতে যতগুলি জড় পদার্থ আল্লাহ তারা দিয়েছেন যাদের প্রাণ আছে বলে আমরা মানি না বুঝি না বুঝতে পারি না সেই সমস্ত জড় পদার্থ একমাত্র আল্লাহ তালার আইন মানে আল্লাহর বিধান মানে অথচ আল্লাহ কোরআন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ বিধান হিসাবে দিলেন আইনের কিতাব হিসাবে দিলেন শুধুমাত্র সব ইনকামের জন্য নয় এই কোরআন মানুষের জীবনে ব্যক্তি সমাজ রাষ্ট্রের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিয়েছেন ভাইর আমার মানুষ সেটাকে শুধুমাত্র মানে না কোরআনের আইনগুলি শুধু মানুষ মানে না আল্লাহর আইনগুলি মানুষ শুধুমাত্র মানে না মানে কোরআনের আইন বর্তমান আছে আর একটু আসতে বলেন আছে ভাইজান আপনাদের কি খুব ঠান্ডা লেগে গেছে গলার আওয়াজটা একটু বাড়া যাবে আরো যারা বলেন যাবে এই পৃথিবীর জড় পদার্থ যেগুলি আছে সেগুলি আল্লাহর আইন মানে শুধু মানুষ মানে না যেমন পাথর যারা হজ করতে গেছেন ভাইরা আমার কাবা শরীফ নির্মাণ করার জন্য ভালো করে খেয়াল করবেন ভাইজান আল্লাহ নবী হজরত কে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন

এবং তার সন্তান ইসমাইল আলসালামকে কাবা নির্মাণের জন্য নির্দেশ দিয়ে দিলেন হজরত ইব্রাহিম বললেন আল্লাহ কাবা কি দিয়ে নির্মাণ করবো কাবা শরীফ আল্লাহ তারা নির্মাণের জন্য নির্দেশ দিলেন নোহোৱালে শ্রাদশ্রামের সময়ে এই কাবা শরীফ তার প্লাবনে ধ্বংস হয়ে গেছে হাদরুল ইব্রাহিম কাল্লা বললেন ইব্রাহিম রে তুমি পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে কাবা নির্মাণ করে ফেলো পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে কাবা নির্মাণ করো বলেন সুবাহ আল্লাহ কয়টা পাহাড় আরো ধরে বলেন কয়টা পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে কাবা নির্মাণ করো এক নম্বর হলো লেবার শহরের পাথরের পাহাড় পাহাড়ের পাথর লেবানন শহরের পাহাড়ের পাথর 2 নম্বর হচ্ছে আবু কবাইশ নামক পাহাড়ের পাথর 3 নম্বর হচ্ছে জাবালুন নূর পাহাড়ের পাথর 4 নম্বর হলো সাফা পাহাড়ের পাথর 5 নম্বর হলো মারোয়া পাহাড়ের পাথর ভালো করে খেয়াল করেন ভাইজান পাহাড়ের পাথরগুলি তো ছোট না ছোট পাথর আরো জোরে বলেন ছোট ভাইয়ের আমার পাহাড়ের পাথরগুলি ছোট নয় আপনারা যারা ভারতে গেছেন আসাম ভুটান দার্জিলিং আমি গিয়েছিলাম মাহবিলের উদ্দেশ্যে আমার মনে হয় যে এমন কিছু পাথর দেখেছি যেগুলি লম্বা প্রায় হাফ কিলোমিটার হবে একটা পাথর লম্বা হচ্ছে কত কিলো হ্যাঁ হাফ কিলোর মতো ভাই যান এক একটা পাথর আপনি আসামের রাজধানী গুয়াহাটিতে একটা পাথরের কাজ দিয়ে গেছে যে পাথরটার এরিয়াটা হাফ কিলোমিটারের বেশি হবে একটা পাথর যেগুলি হাজার হাজার মন হাজার হাজার টন এর যে পাহাড়গুলি সিরিয়া বিশাল বিশাল পাহাড় পাহাড়ের পাথর এই পাথরগুলা যেগুলি আছে বিশেষ করে পাহাড়ের এই পাথরগুলি এগুলো তো ঘাড়ে করে আনা সম্ভব নয় হযরত ইব্রাহিম বললেন আল্লাহ এত বড় বড় পাহাড়ের পাথর এটা তো ঘাড়ে করে আনা সম্ভব নয় সেই সময় তো ট্রাক ট্রাক্টর কোনো কিছুই ছিল না ছিল নাকি আর যারা বলেন ছিল তো এগুলি আনবো কেমনি আল্লাহ রাব্বুল আলামিন জালায় দিলেন আল্লাহ নবী ইব্রাহিম কে ইব্রাহিম রে কাবার চত্র দাঁড়িয়ে এই পাহাড় গুলিকে তুমি নির্দেই দিয়ে দাও দেখবে এই পাহাড়গুলির পাথর গরায়ে গরায়ে কাবার চত্বর পর্যন্ত চলে আসবে বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা দাঁড়িয়ে ঘোষণা দিলেন পাহাড়গুলি থেকে পাথরগুলি গরায়ে গরায়ে কাবা পর্যন্ত চলে আসলো টুকরো টুকরো হয়ে গেল পাথরগুলি হযরত ইব্রাহিম ইসমাইল কে নিয়ে কাবার চত্বর নির্মাণ করতেছিলেন কাবা শরীফ নির্মাণ করতেছেন পাথর দিয়ার কাদা দিয়ে বাইরে আমার এক মুখ পরিমাণ যখন উঠে গেল এক বুক পরিমাণ উঠে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন আল্লাহ এর উপরে তো আর পাথর দিয়ে কাবা নির্মাণ করা যাচ্ছে না তাহলে কি করব আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা চ্যাপটা পাথর পাঠিয়ে দিলেন হজরত ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তুমি এই পাথরের উপরে চড়ো দেখবে এই পাথরটা শূন্যাকারে লিপ্টের মতো তোমাকে যতদূর উঠানো দরকার তোমাকে ততদূর পর্যন্ত উঠায় রাখবে ডান দিকে যেতে হলে ডান দিকে নিয়ে যাবে বাম দিকে যেতে হলে বাম দিকে তোমাকে নিয়ে যাবে আবার যখন নামানোর প্রয়োজন হবে এই পাথরটা আস্তে করে তোমাকে নামায় দেবে কোনো সমস্যা হবে না বলেন সুবাহান আল্লাহ আমার হজরত ইব্রাহিম ওই পাথরের জোরে কাবা নির্মাণ করলেন আপনারা এখন বলেন যে পাথর হজরত ইব্রাহিম নির্দেশ দেওয়ার পরে পাহাড় থেকে শত শত পর্যন্ত আসলো সেই পাথর আইন কার আর একটু ঝরে বলেন কার আর একটু ঝরে বলেন কার আল্লাহর আইন মানে পাহাড়ের সেই পাথর গুলি আল্লাহর আইন মানছে কিন্তু মানুষ আল্লাহর আইন মানতে রাজি বরং আল্লাহর আইনের কথা শুনলে তার মেজাজ গরম হয়ে যায় চোখ কথা বলে ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা আল্লাহর আইনের কথা শুনলে কেউ কেউ চার দোকানে বসে সমালোচনা করে যে হুজুর এগুলো ওয়াশ করে গেল সব রাজনীতির কথা আল্লাহর আইন মানে ফরজ না নফল আর একটু জোরে বলেন ফরজ না নফল পাথরের মতো জড় পদার্থ সেগুলি আল্লাহর আইন মানে শুধুমাত্র মানে না মানুষ ভাই একটু বলে দেন এখন যে মানুষটা আল্লাহর আইন মানে না আর যে পাথর আল্লাহর আইন মানে এই মানুষটা ভালো না ওই পাথর ভালো কে ভালো আর ওজরে বলেন কে ভালো ওই পাথরটাই ভালো ভাই যান ভাইর আমার ভালো করে খেয়াল করেন ভাই যান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما عم تعملون الله أكبر الله تعالى جلاء دلنا مار ثم قست قلوبكم من بعد ذلك فيك الحجارة

কাঁদতে কাঁদতে তাদের পানি ঝর্ণা ধারা প্রবাহিত করে পাথর কাঁদে আল্লাহর ভয়ে পাথর কাঁদতে থাকে কাঁদার কারণে যে ঝর্ণা ধারা পাহাড় থেকে বের হয়ে আসে এগুলি আল্লাহ বলছেন যে পাহাড় কেঁদে কেঁদে এই ঝর্ণা ধারা সৃষ্টি করে আর তোমরা মানুষ আল্লাহর আইন মানো না বরং এটা শুনলেই তোমাদের মেজাজ গরম হয়ে যায় ওই পাথরের তুলনায় তোমাদের অন্তঃকরণ অনেক বেশি শক্ত ঠিক কিনা বলেন পাহাড় দার্জিলিং পাহাড়ে দেখবেন যে অসংখ্য ঝর্ণা ধারা আছে যারা হিমসুরি দেখেছেন কক্সবাজারের হিমসুরি সারাটা বছর পাহাড় থেকে পানি ঝরতেছে ভাইজান ঝর্ণা ধারা ঝরে ঝর্ণা ধারা ঝরতেছে বিজ্ঞান বলছে যে এই পাহাড়গুলি ঘেমে ঘেমে এখানে ঝর্ণার সৃষ্টি হয়েছে আল্লাহ বলছেন যে পাহাড় ঘামে না বরং এই পাহাড় কাঁদে কার ভয়ে কাঁদে আর জোরে বলেন কার ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে আর তুমি মানুষ আল্লাহর ভয়ে তোমার মনের ভিতরে চোখের ভিতরে এক ফোটা পানি আসে না আজকে যা আপনি দেখতেছেন মাটি আল্লাহ আইন মানে এই লোহা আল্লাহ রাইন মানে টেবিল আল্লাহ আইন মানে সব শুকনো কাঠ পর্যন্ত আল্লাহ আইন মানে বলেন সুবাহান আল্লাহ ভাই আমার দুই নম্বর আল্লাহ বললেন উদ্ভিদ জগৎ কয়টা চারটা একটা হচ্ছে জড় পদার্থ উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ আর মানুষ কয়টা হয়েছে আরও যারা বলেন কয়টা তাহলে সব জড় পদার্থ আল্লাহর আইন মানে আর এই মানুষ এটা আল্লাহর আইন মানে না যার কারণে পৃথিবীতে শান্তি আসে না তার মনটা তার অন্তকরণটা এটা হচ্ছে পাথরের চেয়ে বেশি শক্ত হওয়ার কারণে মানুষের প্রতি তার মায়া দয়া হয় না মানুষকে ঠকাতে সে সামান্যতম দিদাবত করে না মানুষকে মারতে দিদাবত করে না তার স্বার্থ উদ্ধারের জন্য যা করা দরকার তার সব করে যদি এটা না করত তাহলে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতে পারত না ঠিক কিনা বলেন আর যারা বলেন ঠিক কিনা ঘুষ নিতে পারতো না দুর্নীতি করতে পারতো না জাতির টাকা আত্মসাত করতে পারতো না ক্যাসিনোর ব্যবসা করতে পারতো না ঠিক কিনা বলে তার অন্তঃকরণটা এত শক্ত কে ঠকলো আর কে জিতলো এটা সে দেখে না তার নিজের স্বার্থটাই সে দেখে কোটি কোটি টাকা আত্মসাত করে নিজের স্বার্থ দেখার জন্য ঠিক কিনা বলেন কে ঠকলো কে গরিব হয়ে গেল কার কি অসুবিধা হলো এটা সে কোনোদিন ভ্রুক্ষেপ করে না কারণ তার অন্তরটা হচ্ছে আল্লাহ তালার পরিভাষায় আল্লাহ বলছেন তার অন্তরটা পাথরের চেয়ে বেশি শক্তি এটা পাশা ঠিক কিনা বলেন আরো যারা বলেন ঠিক কিনা এই পাশানের হৃদয় না হলে জাতিকে কি এভাবে ঠকাতে পারত না ন্যায় অন্যায় এগুলি তার ভিতরে আর কোনো কাজ করে না সব একাকার হয়ে গেছে ভাই আমার আপনি যে গরু ছাগল পোষেন আপনি বলেন তো আপনার খেত খাই কিনা বলে কি গরু ছাগল জানে এটা আমার মালিকের বলে তার ভিতরে অনুমতি নাই শুধু পেটটাই তার ধান্দা এদের অবস্থাটা হলো পেটই হচ্ছে একমাত্র তাদের ধান্দা কে ঠকলো আর কে জিতলো আপন ভাইয়ের কে ঠকাতেও সে দিদাব করে করে ভাইয়ের আমার দুই নম্বর আল্লাহ তারা বললেন উদ্ভিদ জগৎ যতগুলি দুনিয়াতে দেখছেন ছোট ছোট গাছ বড় বড় গাছ তৃণলতা ঘাস যত দেখতেছেন উদ্ভিদ জগৎ গাছপালা তৃণলতা সবগুলি একমাত্র আইন মানে কার আরো ধরে বলেন কা আর একটু ধরে বলেন কা আল্লাহ সূরা রহমানের ভিতরে সে কথা জানায় দিলেন

ওয়ান সবসময় অর্থ হচ্ছে যে গাছের ভিতরে কাট নাই যে সমস্ত গাছের ভিতরে কাট নাই যেমন ধানের গাছে কাট নাই গমের গাছে যেমন কাট নাই আছে নাকি আছে লাউয়ের গাছের ভিতরে কাঠ নাই ঘাসের ভিতরে কাঠ নাই আল্লাহ জানাই দিলেন যে সমস্ত গাছের কাঠ নাই আর যেগুলির ভিতরে কাঠ আছে ওগুলিকে বলা হয় যেগুলির কাঠ নাই সেগুলিকে বলা হয় আল্লাহ তালা বলছেন ও নাজমুয়া জুদান সমস্ত কাঠহীন বৃক্ষ এবং কাঠযুক্ত বৃক্ষ যা তোমরা দেখো এই সব বৃক্ষগুলোই আল্লাহকে সেজদা করে আল্লাহর আইন মানে বলেন সুবাহান আল্লাহ গাছপালা তৃণলতা সব সেজদা করে কাকে আর যারা বলেন কাকে আর তুমি মানুষ তুমি আল্লাহকে সেজদা করতে চাও না নামাজের কথা শুনলেই তার নামাজের কাজ দি আর হাঁটতে চায় না কেউ কেউ আসেন সমাজ রক্ষার জন্য শুক্রবার কেউ কেউ আসেন বছরে দুই দিন নামাজ ঠিক কিনা বলেন আর যারা বলেন ঠিক কিনা অথচ আপনি যদি আপনার বডিটার দিকে একবার তাকান আপনার এই শরীরটা আল্লাহ দিয়েছেন নামাজ পড়ার জন্য আল্লাহকে সেজদা করার জন্য যদি আল্লাহকে সেজদা করা না থাকতো আপনার বডির চেহারাটা এরকম হতো না পাল্টে যেত আপনার বডির চেহারাটা ভাইরা আমার আপনি নিয়ত আল্লাহ আল্লাহু আকবার বলে আপনার হাতের আঙ্গুলগুলি যেন কাবার দিকে থাকে জন্য তিনটা জয়েন্ট তৈরি করে দিয়েছেন কে আর একটু বলেন কে এই জয়েন্ট যদি আঙ্গুলে না দিতেন নিয়ত বাঁধার সময় হাতগুলি পূর্ব দিকে চলে যেত ঠিক কিনা বলেন পূর্ব দিকে চলে যাবে আপনার হাতটা উঠাতে হবে বাহুতে আল্লাহ জয়েন্ট তৈরি করে দিয়েছে আপনি যখন নিয়ত বাঁধবেন এই নিয়ত বাঁধার সময় আপনার এই কলুইটা যত বেশি ভাস করা লাগবে আপনার এইটা তত বেশি ভাস করা লাগে না যার কারণে কলুইটা যত বেশি ভাস করে আল্লাহ দিয়েছেন এইটা তত বেশি ভাস করেন নাই কলুর মতো যদি এটা আপনি ভাস করতে চান তাহলে আপনার এই হাতটাই ভেঙ্গে যাবে ঠিক কিনা বলেন ভাইরা আমার আপনি যখন নুকুতে যাবেন আপনার মেরুদণ্ডে এত শক্ত সব শক্ত জিনিস মেরুদন্ডের উপরে ধারণ করেন অথচ সেই মেরুদন্ডের ভিতরে আল্লাহ তাআলা স্প্রিং তৈরি করে দিলেন রুকু করার জন্য সামনে বান্দা রুকু করবে মেরুদন্ডে স্প্রিং তৈরি করে দিয়েছেন আপনি যদি পেছনে ওই রকম রুকুর মতো হালতে চান আপনার কোমরটাই ভেঙে যাবে আপনি হালতে পারবেন না ঠিক কিনা বলেন ভাইরা আমার আপনি যখন সেজদায় যাবেন তখন আপনার হাঁটুটা শক্ত মাটির উপরে পড়বে সিমেন্টের উপরে পড়বে টাইলস দেওয়া মসজিদের ভিতরে আপনার হাঁটুটা পড়বে এই হাঁটুর জয়েন্টটা যেন ক্ষতিগ্রস্ত না হয় শরীরের ওজন দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হাঁটুর ভিতরে জয়েন্টটাকে রক্ষা করার জন্য একটা চাকার ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আপনি যখন সেজদায় যাবেন আপনার পাটাকে সেজদার ভিতরে পাঁচ রকম অবস্থানে রাখতে হবে সেজদায়ে যাওয়ার সময় পাটা দুই পা দিয়ে খাড়া করে দাঁড় করাতে পারবেন আবার এক পার উপরে বসায় আরেক পাকে দাঁড় করাতে পারবেন আবার দুই পা ফলায় আপনি বসতে পারবেন আবার সেখান থেকে আপনি দুই পায়ের উপরে উঠতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ের যে গিরাত আছে এই গিরাতকে আল্লাহ তাআলা নামাজ উপযোগী করে পাঁচটা সিস্টেম তৈরি করে দিয়েছেন এই পাটা নামাজের জন্য যে কয়টা সিস্টেমের প্রয়োজন এটার বাইরে গেলে আপনার গিরাটাই ভেঙ্গে যাবে তার মানে আপনার গোটা শরীরটা আল্লাহ তালা দিলেন একমাত্র শেষদার উপযোগী করে বলেন সুবাহ আল্লাহ দুনিয়ার সব তরুলতা বৃক্ষলতা গাছপালা সব একমাত্র আল্লাহ তালাকে সেজদা করে অথচ বান্দা তুমি আল্লাহর বান্দা হয়ে আশরাফুল মখলুকাদ হয়ে আল্লাহকে একটা সেজদা দিতে পারো না পাঁচবার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদে যেতে পারো না বাইরে আমার যে গাছপালা তৃণলতা আল্লাহকে সেজদা করলো আল্লাহর আইন মানলো আল্লাহর হুকুম মানলো আল্লাহর বিধান মানলো আর আল্লাহর যে বান্দা আল্লাহকে সেজদা করে না আল্লাহর আইন মানে না আল্লাহর হুকুম মানে না বিধান মানে না বলেন তো ওই গাছপালা ভালো নাকি এই লোকটা ভালো কে ভালো আর একটু গাছপালাই ভাই আমার নম্বর প্রাণী জগতের ভিতরে এক নম্বর হলো কুকুর কি মনে আছে তো কুকুরের দোষ কয়টা আরো জোরে বলেন কয়টা কুকুরের দোষ চারটা গুণ দশটা শুনবেন তো ভাই যারা বলেন প্রাণী জগতের ভিতরে সব প্রাণীগুলি একমাত্র আল্লাহ আল্লাহর হুকুম মানে আল্লাহর বিধান মানে শুধুমাত্র মানুষরাই আল্লাহর হুকুম মানে না আল্লাহর আইন মানে না আল্লাহর বিধান মানে না ভাইর আমার এই প্রাণী জগতের ভিতরে একটা প্রাণী হল কুকুর কুকুরের প্রথম দোষটা হলো হায়াউন কুকুরের কোন লজ্জা সরম নাই কি নাই আর যারা বলেন কি নাই কুকুরের লজ্জা সরম আছে ভাই যান আর বলেন আছে নাই কুকুরের লজ্জা সরম থাকে না কয় মাস দুই মাস আশ্বিন মাস আর কার্তিক মাস কি ঠিক না কি আশ্বিন মাস কার্তিক মাস কুকুরের লজ্জা সরম থাকে এই সময় কুকুর সবচেয়ে বেশি পাগলের মতো হয়ে যায় কি হয় কি কিনা আর যে লোকটার চরিত্রহীন লম্পট এই চরিত্রহীন লম্পট যারা তাদের লজ্জা শরম থাকে না বারো মাস কয় মাস আরো যারা বলেন কয় মাস কুকুরের লজ্জা শরম থাকে না দুই মাস আর এই লোকটার লজ্জা শরম থাকে না কয় মাস আর যারা বলেন কয় মাস বারো মাস কুকুরের সে কয় মাস বেশি ভাই যান আর বলেন কয় মাস বেশি দশ মাস আরে কুকুরের তো লজ্জা শরম দুই মাস থাকে না আশ্বিন মাস আর কার্তিক মাস আর এই নির্লজ্জ লোকটার লজ্জা সরব থাকে না হায়া থাকে না বারো মাসি হয়ে যায় তারপর নির্লজ্জতা এরকম লোক নাই না এই নির্লজ্জ মানুষ আমাদের সমাজের ভিতরে আছে আছে না ভাই আমার এই নির্লজ্জতা দিন দিন বাড়াচ্ছে না কমাচ্ছে বাড়ছে এই যে বর্তমানে চলছে বিপিএল কি এটা কনসার্ট কি বিপিএল কনসার্ট চলছে না কি দেখেন এই ভাইজান ভাইজান টিভি দেখেন তো নাকি না দেখেন না পত্র পত্রিকা ফেসবুক ইন্টারনেট বিপিএল চলছে সেখানে নাচ গান চলছে কনসার্টের ভিতরে যে নাচ গান চলছে এটা চিন্তাই করতে পারবেন না এত বেশি বাহে আপনা উলঙ্গপনা এ জাতির জন্য বেমানান যে দেশে এত মুসলমান সেই দেশে আজকে বিপিএল হচ্ছে একেবারে উলঙ্গ বানা বেহা বানা শেষ সীমায় মনে হয় আমরা পৌঁছে গেছি এ দৃশ্য কোন মানুষ দেখতে পারে না কোন ইমানদার দেখতে পারে না কোন মুসলমান দেখতে পারে না এত উলঙ্গপনা আজকে সেই হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে বিপিএল করা হচ্ছে সেখানে কনসার্ট করা হচ্ছে এই উলঙ্গ নাচ গান ড্যান্স এগুলি দেখানো হচ্ছে সেখানে পুলিশ প্রোটেকশন দিয়ে এগুলি করা হচ্ছে ঠিক কিনা বলেন আরো যারা বলেন ঠিক কিনা অথচ কোরআনের কথা বললেই সেখানে অনুমতি লাগে কোরআনের কথা বললেই সেখানে বাধার সৃষ্টি হয় কি ঠিক কিনা বলেন আরো যারা বলেন ঠিক কিনা কোরআনের কথা বললেই বাধার সৃষ্টি হয় অনুমতি লাগে নানান কাহিনী অথচ আজকে এত বড় নির্লজ্জ জাতির কাছে এটা আবার ধারণ করা হচ্ছে এই নির্লজ্জতা এটা বাড়তি আছে কারণ তা হলো আমরা মূলত কোরআনের ধারের কাছে নাই কোরআন এই নির্লজ্জতাকে হারাম ঘোষণা করেছে এটা এটা যায় নাই

কিন্তু পর্দা বারে নাই পর্দা দিন দিন কমছে ঠিক কিনা বলে দিন দিন বেড়েছে কমে নাই আমরা যখন ছোট ছোট ছিলাম আমাদের মা চাষি দাদি যারা ছিল এটা ব্লাউজ তৈরি করতে সেই সময় এক গজ চারি গিরা কাপড় লাগত এক গজ গিরা আমরা পর্দার ওয়াজ করতে আছি হুজুরেরা দুই গিরা নাই তারপরে শুনি যে আরো দুই গিরা নাই এক গাজতে ব্লাউজ বানা শুরু হলো আমরা পর্দার ওয়াজ করতে আছি পরে শুনি যে আরো দুই গিরা নাই কয় গিরা সদ্দু গিরাতে ব্লাউজ বানানো শুরু হয়েছে ঠিক না এরপরে আবার পর্দার ওয়াস কাটতেছি যে আরো দুই গিরা নাই কয় গিরা 12 গিরাতেই শুরু হয়ে গেল এরপরে ভারতে স্টার জলসা দেখার পরে পাগলো ব্লাউজ বানায় বাইরে হলো পাগলো ব্রাজ পাকি জামা দেখেন নাই এই পাগলি ব্লাউজ বের হয় দেখি যে আরো দুই গিরা নাই গিরাতে ব্লাউজ হচ্ছে ভাই জান আমাদের এই পর্দার ওয়াস চলতেই আছে আর দুই গিরা করি কমতেই আছে যদি এরকম করে আমাদের পর্দার ওয়াজ চলতেই থাকে আর দুই গিরা করে কমতেই থাকে তাহলে এমন এক সময় আসবে যে বেলাস বানাইতে কোনো গিরাই লাগবে না ঠিক কিনা বলেন আর যারা বলেন ঠিক কিনা আজকে বিপিএল এর যে অবস্থাটা এই দৃশ্য ফেসবুকে আপনারা যারা দেখেছেন টিভিতে যারা দেখেছেন আমার তো মনে হয় যে ছয় গিরা পাঁচ গিরাও এখন আর নাই বেলাস বানার এই অবস্থাটা সৃষ্টি হয়েছে ঠিক কিনা বলেন আমরা কি যতই ওয়াস করতেছি ততই পর্দা কমছে পর্দা বাড়ে নাই অনেক মানুষ আছেন যারা হুজুরদেরকে না দোষলেই থাকতে পারে না বেচারা এটা একটা দোষ জাতীয় অভ্যাস হুজুরকে একটা দোষ দেওয়াই নেই তারা আবার বলেন যে হুজুর আপনাদের ওয়াজে এখন বরকত হয় না যে কেন যে আপনারা ওয়াজ করি টাকা নেন এই জন্য আপনাদের ওয়াজে আপনাদের মুখে কোনো বরকত নাই আপনাদের ওয়াজ শুনে মহিলারা পর্দা করে না আছে না নাই কিছু মানুষ ভাই আপনাদের পাশে নাই এগুলো আপনাদের পাশে কেউ বলে না ভাই এগুলো আমাদের নীলফামারির কথা বলতেছে ভাই আমার ভালো করে শুনে নেন হুজুরের মুখের বরকত যায় নাই কিন্তু ঘটনা আরেক জায়গায় একজন মাছ ধরার জন্য এটা পুকুর সেকতে গিয়ে একটা মেশিন নিয়ে গেছে মেশিন দিয়ে মাছ ধরবে মেশিন দিয়ে পানি থেকে মাছ ধরবে আর হুজুর ভাত খেয়ে উঠি ভাতের থালাটা নিয়ে গেছে ওইরকম আর একটা পুকুর শেখার জন্য হুজুরও মাছ ধরবে বলেন তো কাঠটা আগে হবে মেশিন মেশিনের টানা হুজুরের থালি দিয়া কোনটা হ্যাঁ কোনটা আরো জোরে বলেন কোনটা মেশিনের একটা ভাই আজকে তো ঘটনা তাই গোটা দেশের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে নির্লজ্জ বানার জন্য বেহায়া বানার জন্য বেপরদা বানার জন্য তাদের মাথার ভিতরে চব্বিশটি ঘন্টায় মেশিন দিয়ে আজকে পানি ঢালা হচ্ছে সেই মেশিন হলো ইলেকট্রনিক্স মেশিন প্রিন্ট মেশিন আমরা যেটা দেখেছি ইন্টারনেটের মেশিন ফেসবুকের মেশিন থ্রি জির মেশিন ফোর জির মেশিন আমরা দেখেছি ল্যাপটপ আমরা দেখেছি কম্পিউটার মেশিন সমস্ত টেলিভিশন চব্বিশটি ঘন্টায় আমাদের যুবক যুবতী তরুণ তরুণীদের মাথার ভিতরে

তো মেশিন দিয়ে ঢালতেছে পানি বেবার তো জন্য কি করে সম্ভব দশ হুজুরের মুখের না দশ ওই মেশিনে ঠিক কিনা বলেন আর হুজুরা বলেন ঠিক না পর্দার এত ওয়াজি করা লাগবে না যদি ওই মেশিন হুজুরদের হাতে থাকে ঠিক কিনা বলেন আর হুজুরা বলেন ঠিক কিনা ভাইরা আমার আজকে বেপর্দা এজন্য দিন দিন শুধু বাড়তেই আছে এটা কমে না শুধুমাত্র বাড়ে আমরা ভাইরা আমার বলেন আমার আল্লাহ্ নবী জানায় দিলেন এজা সল্লাদ খাম সাহাব ওয়া মোহফাজত ফার জাহা আল্লাহনবী জানায় দিয়েছেন চারটি কাম যদি কোনো মহিলা করে যে জান্নাত চাবে আল্লাহ তালা সেই মহিলাকে সেই জান্নাত দিয়ে দেবেন তার এক নম্বর কাম হলে যা সল্লাত খাম সাহা পা নামাজ পড়া কয়েক পাঁচ নামাজ পড়া দুই নম্বর হলো এবার শাৎ সাহা রা রমজান মাসে রোজা রাখা